একটু দেরি হয়ে গেল রে, চলে আসছ? নিয়ে আসছ নাম্বারটা? হ্যাঁ দাদা, আনছিলাম কোন পকেটে যে রাখছি। এক টাকা তো মনোযোগ দিয়ে করতে পারো না কেন? নাম্বারগুলো আমি জোগাড় করে দিই না তোমাকে, যেভাবে বলো এটা তো দাও। এই নে, 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার নাম্বারটা ঠিক মতো আনতে পারছো? মাঝে মাঝে তো 10টা নাম্বার নিয়ে চলে আসো, আবার মাঝে মাঝে 12টাও হয়ে যায় তোমার। আরে মামনি সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি তোমার বাপ না, আমি বুঝে শুনে কাজ করি। বুঝে শুনে কাজ করলে ভালো, মাঝে মাঝে যে তোমার মনটা কোথায় হারায় যায় সেটাই তো বুঝি না। নাম্বারগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট, সিআইডি এর মতো কাজ করতে হয়, বুঝো না কেন? 013 রিং দিছে, নাম্বার ঠিক আছে, আমি কল দিয়ে কথা বলবো। তুমি এখানে বসে থাকবা না কাজে যাবা? আমি বাইরে থাকি, তুমি আসো, সাবধানে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। ইশিরে, এই যে মানে এত অশান্তির মধ্যে থাকার পর লাস্ট পিউটা দাও না আমার কবুতর, একটু ঠান্ডা হোক। এই যে আমার কবুতরটা যখন কম না তখন আমার কলিজাটা ফাটিয়া দেয় না, তখন আমার সব কষ্ট দূর হয়ে যায়। বেবি আমি মনে হয় এখনই তোমার কাছে উড়ে আসি। আতুবা 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 ইয়া আবা, আরে তুমি একটু আছো, আমি একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ এই দিচ্ছি একটু, ভাই বলো ভাই একটা কথা কবার চাইছিলাম। আমার লগে পুষ্টি নুষ্টি করে 3 লাখ টাকা নিছে না, ওই বদমাস মাইয়া দাও আমার কবুতর কই রাখতো, আতুবাও কইতো। আতুবা কবি কবুতর করতো আবার আতুবা করতো, আতে আমি ততে তুমি বলতে ভালোবাসি। আচ্ছা ভাই মানে আমি একটু কনফিউজ হয়ে গেছি, দেখতে ভাই মানে এই নাম্বারটা কি না? হ্যাঁ এই নাম্বারই তো, এই যে দেখ, এই যে আমি কবুতর দিয়ে সেভ করে রাখছি, এই যে ওকে। তার মানে এই মায়া তো পুরোপুরি চিটার, আমার কাছে যে কী কী চাইছে। তুমি এক কাজ করো, তুমি 15 মিনিট বসো, আমি যামো আর তোমার টাকা নিয়ে আসবো। এই শামিম ফোন, আর একটা কথা, ওই মাইয়া সিটার তো সিটারই, ওর যে একটা বাপ আছে না, ওই বাপ আরো বড় সিটার, আরো খাটাস, আরো খবিস। ভাই আমি তোমার ভাই না, ওর বাপে যদি চিটারে চিটার হইতে পারে আমি বাটপারের বাটপার। তবে যাওয়ার আগে একটা কাজ করতে, তোমার একটা মিনিট জল একটু ফোন গেল, আর কিছু চাওয়া পাওয়া আছে আমার কাছে, এটা দিয়ে কি করে। হ্যাঁ বেবি, না না ওই আমার একবার এলাকার আছে না ভাই ব্রাদার, ওরা আইসিল আর কি টিভির সামনে কাছে যাক গা বাদ দাও ওসব কথা, বলছিলাম কি ও তুমি তো টাকা পয়সা কী জানি চাইছি। হ্যাঁ কী কী জানি চাইছি? হ্যাঁ 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 টাকা পয়সা না, আমারগুলো তো ডিপোজিট। হ্যাঁ পেয়ে যাবা পেয়ে যাবা, আর জায়গা তুমি ব্যাপারটা? হ্যাঁ জায়গা তুমি বাড়ি গাড়ি, কিন্তু না আমি না বাড়ি ঠিকই মাঝে মাঝে ঘুরে জায়গা, এখন হচ্ছে কি কাগজপত্র দেওয়া, তুমি আমাকে যদি একটু মনে করে দিতা কী কী চাইছো তাহলে আমি একবারে গিয়া আগামী 2 একদিনের মধ্যে সব কিছু কমপ্লিট করে তোমার দিয়া, তোমার নামে সব রেজিস্ট্রি করে দিয়া আমি তোমার বিয়ে ফেলে তারপর চম্পে দিতাম। ওকে ওকে ওকে, এক কাজ করো তুমি থাকো, আমি 5 মিনিট ভিতরে আসতেছি। ওকে ওরে আমার কই তো এই কই দাদা, গেলাম ভাইজান তুমি থাকো। শামিম তোর মানে আমি তো তোর 3 লাখ টাকা দিছি, জায়গা জমি যা আছে সব দিয়ে দিব, আমরা তো ফকির হয়ে যাবো। বেবি বেবি তুই জানা আমি, আরে তুমি চলে আসছো, আমি তো ভাবলাম আমার কতক্ষণ না কতক্ষণ লাগে। জানা ব্যাপার তো হচ্ছে যে তুমি আসতে বলছো আর আমি কিভাবে আমি শিখতে, আমার আমি খুব দ্রুত যেভাবে পাচ্ছি না যেভাবে আসছি না মন মধ্যে রকটও ফেল আমার কাছে, সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা বেবি তুমি তো আমাকে একটা ফোনে কিছু জিনিস তুমি চাইছিলে। হ্যাঁ কি কি জিনিস চাইছিলে একটু মনে করে দাও তো। আমি তো সিম্পল কয়েকটা জিনিস চেয়েছি,
তোমার ব্যাংকে যে টাকাগুলো আছে ওগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবা আর তোমার যে জমি জমা আছে বসত ভিটে আছে এটা আমার নামে লিখে দিবা তারপর তুমি আর আমি একসাথে বিয়ে করে রাজু কি একটা সংসার করব আমাদের অনেকগুলো ফুটফুটে ছেলে মেয়ে হবে তোমাকে বাবা ডাকবে আমাকে মা ডাকবে আর আমাদের চারপাশে ঘুরঘুর করবে ভালো হবে না বলো অসাধারণ তুমি যেভাবে বলছো বা যেভাবে মানে প্ল্যান করছো আমার সব কিছু কিন্তু পছন্দ হয়েছে কিন্তু ঝামেলা একটা আবার কিসের ঝামেলা তুমি আমাকে পছন্দ করো আমি তোমাকে পছন্দ করি এখানে ঝামেলার কি আছে বলো ঝামেলাটা হচ্ছে কি দেখো যে ব্যাংকে যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড ওটা তো এখনো থাকবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে জায়গা জমি বাড়ি ঘরে যা আছে এগুলো যদি তোমার নামে আমি দিই কিন্তু সে অর্থে তো আমাকে কিছু মানে ওই যে রেজিস্ট্রেশনের ব্যাপার আছে না ওইটার জন্য লাখ তিনেক টাকার মতো লেগে যাবে তো সমস্যা কি তোমার তো অনেক টাকা আছে লাখ তিনেক টাকার এমন কি টাকা না না সেটা ঠিক আছে কিন্তু সেটা তো ফিক্সড ফিক্সড মানে ফিক্সড ডিপোজিট কিন্তু ক্যাশ যদি এখন এই মুহূর্তে চাও তাহলে আমার কাছে কোনো টাকা নেই আর আমি এই মুহূর্তে তোমাকে দিতে পারছি না যদি দিতে হয় তাহলে তোমাকে আমাকে লাখ তিনেক টাকা ধার দাও আমি সব কিছু তোমাকে দিয়ে রেজিস্ট্রেশন সব কিছু দিয়ে বিয়ে শাদি করে আমি তোমাকে একটা ডিপোজিট তোমার নামে দিতে সত্যি বলছো আই প্রমিস বাবার আলমারিতে মনে হয় টাকা আছে আমি নিয়ে আসতেছি এই যে দাদা এখানে পুরো 3 লাখ টাকা আছে এই যে পুরো হ্যাঁ পুরো 3 লাখ টাকা ঠিক আছে আরে তুমি একা কোথায় যাচ্ছ আমি যাব না ঠিক আছে আশ্চর্য ব্যাপার আমরা তো কথাই ছিল তোমাকে 3 লাখ টাকা দিব তারপরে জমির রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি দলিল করব তারপর কাজ অফিসে গিয়ে বিয়ে করে সোজা তোমার বাসায় যাবো সোজা আমার বাসায় হ্যাঁ আমার লগে চিচারি আমার ভাইরে ওলা বালা বড় ভাইদারে পিটিং টিটিং দিয়া হ্যাঁ 3 লক্ষ টাকাই না তোমাকে আমার ভিতরে রাখছে তুমি কি মনে করছো আমি বুঝি নাই একই কথা আমার যেভাবে বলছো আমার বড় ভাইয়ের সেভাবে বলছো আমার বড় ভাইয়ের কথা যখন মিলে গেছে তখন আমি বুঝে হয়েছি তুমি ছাড়া কেউ করবে না তাই তোমার এই চিটারি এই চাউটারি ধরে রাখছি তুমি আমার বড় ভাই লাগা চাউটারি করছো আর আমি তোমার লোকের পাঁচপারি করে টাকা আমি কিভাবে মানুষ হচ্ছি প্রত্যেকের টাকা নেওয়ার অধিকার তার কিভাবে হইল এই স্বাভাবিক আপনারা বাপ দিয়ে যেভাবে ব্যবসা শুরু করছেন হ্যাঁ এই ব্যবসা তো বেরিয়ে যাওয়াছে অতএব আপনারা চিটারি করছেন আর আমি বাটপারি ফিরা টাকা দিছি সাথে আপনার মেয়ে দিয়ে এই কথা আরে কি তুই আমার মেয়েরে নিবি মানে আমি তালাক দিলে তো নিবি আর সেটা দেন কি দিলে তালাক বাবাটা বুঝি না ক্লিয়ার করে কত সে তো আমার মেয়ে না অরিজিনাল মেয়ে না আমরা তো অভিনয় করতেছি আমরা তো স্বামী স্ত্রী মেয়ে এখন আবার স্বামী স্ত্রী কোন জামানা এ বললাম রে ভাই পৃথিবী সব কিছু আল্লাহ জানে এগুলো কা স্বামী বলে বাপ হয় আমি বলতে বউ বলে মেয়ে হয় বাটপারি করতে হলে এগুলো করতে হবে